বলি আলতো করে গভীর ভাবে চুমু খেলো নিখিল কপালে। শুভ সকাল। 10টা বাজার আগেই আহিন নিশি দুজনের রুম থেকে বেরিয়ে এলো। আরফি তখন তুহিন আর রানীর হাতে হাতে সাহায্য করছে। নাজমুল সাহেব সোফায় বসে আছেন আর তার পাশে আশরাফ সাহেব আর নিশির ফুফা বসা। বাবা, মেয়ের ডাকে সচকিত হলেন নাজমুল সাহেব। নিশি এবার ফ্লোরে বসে তার বাবার পা আঁকড়ে ধরে হাঁটুতে মাথা রাখলো ধীরে ধীরে। বাবা, তুমিও কি সবার মতো বিশ্বাস করো মা? নেই, তুমি আমায় ছোটবেলায় কি বলতে মনে নেই তোমার? আপনার চেয়েও আপনজন কখনো দূরে যায় না, তারা থাকে মনের মনি কোঠায়, এই যে ঠিক এইখানটায়। নাজমুল ইসলামের বুকের বাপাশটায় হাত রেখে, এখানে যারা থাকে সবাই অমর, তাদের মৃত্যু কখনো ছুঁতে পারে না। মা আছে তো বাবা, মরে নাই, এই যে তোমার আমার মনে বেঁচে আছে আর থাকবে। এইবার আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। শত কষ্টেও বিগত দুদিন তিনি মেয়ের সামনে আহাচারি করেনি, কিন্তু আজ আর আটকাতে পারছে না নিজেকে। কি করবে, ভেতরটা যে তার ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে, একাকিত্ব আর শূন্যতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ছোট মেয়েকে হোস্টেল থেকে ভাইয়ের এখানে উঠিয়েছে তুহিন। তাছাড়া নিশি যতই মেয়ে হোক না কেন, সে তো পরের ঘরের বউ, তার একটা সংসার আছে। যদিও তার শ্বশুর শাশুড়ি নিহাতি ভালো মানুষ বলে এখন অবধি কিছুই বলেনি, উল্টো সাথে করে দিয়ে যাচ্ছেন আবার নিয়ে যাচ্ছেন। কিন্তু এভাবে আর কতদিন, নাজমুল সাহেব আগে থেকে অনেকটাই শোক কাটিয়ে উঠেছেন। আসলে জীবনের থেকে স্বার্থপর কিছুই আর নেই। আমরা ভালোবাসি, ভালোবাসি বলে বারংবার মন ভেজাই, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বলে বলে চোখ ভেজাই, অথচ সেই মানুষটার অনুপস্থিতি কিংবা বিয়োগে আমরা ঠিকই বাঁচতে হয়, পরে করতে হয় জীবন নামক খেয়া নৌকা। আসলে জীবন কারোর জন্য থেমে থাকে না, একরাশ একাকিত্ব নিয়েও জীবন তার নিজের গতিতেই চলে যাবে, যেমনটা নাজমুল ইসলামের সাথে হচ্ছে। আর এদিকে তুহিন তার সিদ্ধান্তে অনড়, সে তার ভাইকে একা রেখে কোথাও যাবে না, যাবে না বললেও হয় না, কারণ তার নিজেরও একটা সংসার আছে। এদিকে নাজমুল ইসলামের চাকরি, ওদিকে স্বামীর ব্যবসা, যদিও তার ব্যবসা বেশিরভাগই টাকা ঢাকা কেন্দ্রিক। তাছাড়াও ছোট মেয়ে যখন ঢাকা এসেছে, এখন তো আসা যাওয়া করা লাগবে, সেই যাওয়া আসা তো না হয় এখান থেকেই হবে। ভার্সিটি ক্লাস শেষ করে নিশি বাবার কাছে চলে এসেছে, রোজই চলে আসে আর আহিল অফিস থেকে ফেরার পথে নিয়ে যায় বা কখনো কখনো থেকেও যায়। আজকাল শত কাজের ব্যস্ততায়ও আহিল নিশির জন্য ঠিকই সময় বের করে নেয়। নিশির স্বাভাবিক চালচলনে ও আহিলের কেমন যেন দুশ্চিন্তা হয়। আজকাল প্রচুর বকবক করতে শিখেছে সে, যদিও ব্যাপারটা শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার প্রচেষ্টা। কিন্তু আহিল খুব বুঝতে পারে ভেতরে ভেতরে এই মেয়ে দুমড়ে মুছে একাকার হয়ে যায়, কিন্তু মুখে কিছুই বলে না। কই তুমি? তাই তো বাবার কাছে এসেছি। বাবা তো অফিসে, কথা হয়েছিল আমার একটু আগে। হ্যাঁ, সন্ধ্যায় ফিরবে, আমারও কথা হয়েছিল, কিছুক্ষণ থাকবো রানীর সাথে, তারপর বেরিয়ে যাব। বেরোবে কেন, আমি অফিস থেকে না হয় নিয়ে যাব। না, অত বেলা অবধি থাকবো না, তাছাড়া আরফিটাও তো চলে যাবে কাল পরশু, ওর কাজে একটু হেল্প তো করা উচিত। আচ্ছা, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, তুমি সাবধানে চলে এসো, আর আমিও আজ একটু জলদি ফিরবো। সাবধানে এসো। সকালের নাস্তা খেয়ে সবে মাত্র রুমে এসেছে আরফি। এদিকে মুমতাহার বিগত 10 দিন যাবত লাগেজ দুটো খুলে খুঁটে বিছানার লিস্ট করে গুছিয়ে নিচ্ছেন। হাতের কফিটা টেবিলের উপর রেখে কিছুক্ষণ মায়ের ছোটাছুটি দেখে নিল আরফি। তারপর ভাবলেশীন ভাবে কফি মগটা হাতে তুলে এগিয়ে গিয়ে লাগেজের পাশে বসে পড়ল। তুই এসেছিস, নাস্তা করেছিস, দেখ তো আর কি লাগবে তোর, ওখানে তো এখন বরফ পড়বে, এখানকার শীতের পোশাক কিছুই তোর কাজে আসবে না, ওখান থেকেই কিনতে হবে। ও, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। হ্যাঁ বলিস, তার আগে একবার লিস্ট ধরে মিলিয়ে নেই, চল। আম্মু, আমি তোমাকে বলেছি কিছু? এবারে শিমুল বেগম থাকলেন, হাতের কাপড়খানা ব্যাগের উপর রেখে ওপরও বেশি পড়লেন, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু হবে, নয়তো এত সিরিয়াস খুব কমই হতে দেখেছেন মেয়েকে। হ্যাঁ বল, কি বলবি? তুমি বেশ কিছুদিন ধরে ভাবির সাথে মিসবিহেভ করে আসছো, যদিও এটাকে মিসবিহেভ বললে ভুল হবে, তুমি ভাবির সাথে চূড়ান্ত খারাপ ব্যবহার করছো আম্মু, কিন্তু
এবার শিমুল বেগমের চোখ মুখ শক্ত হয়ে এলো। দাঁত খিঁচে মেয়ের দিকে তাকালেন তিনি। যে যার প্রাপ্য তাকে তাই দেওয়া উচিত। অতটুকু একটা মেয়ে, তার পেটে পেটে এত বুদ্ধি, আর পরিবার কেমন দেখেছ? বড় ভাগ্নির জন্য ভালো সম্বন্ধ এসেছে, কিন্তু ভাগ্নি তো দিল মুখে চুনকালি, তাই নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছে ছেলের পিছনে। আমি নিশ্চিত তোকে পড়াতে আসার মতলবটা, ছি। আর বলতে দিল না আরফি আর তার মাকে, রাগে তো তার নিজের গায়ে রিরি করছে। চুপ করো মা। চুপ করবো কেন? কোনো আত্মীয় স্বজন ছাড়াই ওই আদমরা মেয়েকে বিয়ে দিল আমার ছেলের সাথে, নিশ্চিত তাবিজ কবজ করেছে। আর আমিও কিছু বললাম না, ওরা ইচ্ছে করেই কোনো আত্মীয় স্বজন খবর দেয় নাই, দিলেই তো সব শয়তানি বের হয়ে যাবে। তারা কেউই তাবিজ কবজ করেনি মা, তোমার ছেলে নিজেই ভাবির পেছনে ঘুরেছে। তাদের পরিচয় কিভাবে যদিও আমি কিছু জানি না, কিন্তু এই বিয়ে হবার জন্য একমাত্র কারণ হচ্ছে তোমার ছেলে। ভাবি তো নিজেই জানতেন না যে তার ফুফাতো বোনের জন্য ভাইয়ার বিয়ের আলাপ হয়েছে। আর তুমি যে বললা ভাবি মতলব করে আমাকে বরাতে এসেছে, তুমি কি ভুলে গেছো আমার হোম টিউটর অ্যাপয়েন্টমেন্ট কে করেছিল? তোমার ছেলে, মনে পড়েছে? ভাবির ফ্যামিলি তোমার ছেলের পেছনে তার মেয়েকে লেলিয়ে দেয়নি, বরং তোমার ছেলে গুন্ডার মতো হন্যে হয়ে তাদের মেয়েকে হয়রান করেছে আর বিয়ের কথা বলেছে। সে তো কবেই তোমার ছেলে কাজী অফিসে গিয়ে ভাবিকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। আর সেই বিয়ের সাক্ষী ছিল ফারাজ ভাইয়া, সোহানা আপু আর ভাইয়ার দুই গার্ড। আমি আর আব্বু আগে থেকে জানতাম ব্যাপারটা। আর তাছাড়া অন্যকে দুষ দেওয়া বন্ধ কর আম্মু, ফিডার খাওয়া বাচ্চা না, যেভাবে বলবে সেভাবে চলবে। বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে ভাবির মতো সুযোগ্য মেয়ে তোমার বাড়ির বউ হয়ে এসেছে। আমি তোমাকে আগেই বলতাম সবটা, কিন্তু পরিস্থিতি কোনো কিছু অনুকূলে ছিল না, আর সেই সুযোগও পাচ্ছিলাম না। আরেকটা কথা আম্মু, নিশি ভাবি তোমার একমাত্র পুত্রবধূ, তোমার আরেকটা মেয়ে। সন্তান তো ভুল করতেই পারে আম্মু, কিন্তু এতে নিশি ভাবির কোনো ভুল নেই আমার দৃষ্টিতে। সে কেন বিনা দোষে এত অবহেলা পাবে বলতো? আমি জানি এবং বিশ্বাস করি আমার আম্মুর মতো এত ভালো মনের মানুষ খুব কমই আছে। তুমি প্লিজ ভাবিকে আগলে রেখো আম্মু, ওর বয়সটাই বা কত, এই বয়সে মা হারিয়েছে সে, তুমি অন্তত তার সাথে মায়ের মতো আচরণ করো। শেষের কথাগুলো আরফি শিমুল বেগমের দুহাতের মুঠোয় নিয়ে বলেন। নিস্তব্ধ হয়ে শিমুল বেগম তাকিয়ে রইলেন মেয়ের দিকে। এবার সব কিছু তার কাছে পানির মতন পরিষ্কার হয়ে যাচ্ছে, সব কিছু তার সাথে সাথে নিজেকেও বড্ড অপরাধী মনে হচ্ছে। এই বয়সে এসে এতটা ছেলে মানুষই, আর তাছাড়া তার পরিবার তাকে এতটাই অযোগ্য অবহেলা করলো, এতটা না, অনেকটা ভুল হয়ে গেছে তার অনেকটা। কথাগুলো আপন মনে ভাবতে ভাবতে শিমুল বেগম আরফি থেকে হাতটা ছাড়িয়ে নিলেন আর সজোরে, তারপর বিনা বাক্যবায়ে লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লেন। এদিকে আরফি ভয়ে ঢুক গিলে ফেলেছে কয়েকশো, আজ রাতে হবে খুব জমিয়ে হবে তার আর আশরাফ সাহেবের উপর। মুমতাহারের মৃত্যুর 40 দিন আজ বাহিরের গরিবদের খাওয়ানোর বিরাট আয়োজন করা হয়েছে, তার সাথে বেশ কয়েকটা এতিমখানার বৃদ্ধাশ্রমে আহিল নিজে খরচ দিয়েছে। আত্মীয় স্বজন ফের ভরে গেল বাড়িটা। নিশিকে নিয়ে সকাল সকালে শিমুল বেগম চলে এসেছেন, সেদিন আরফির বলে প্রতিটা কথাই শিমুল বেগমকে নাড়িয়ে দিয়েছে। ঠিকই তো, এসব কিছুতেই মেয়ের দোষ নেই, আর তার চেয়ে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আরফি আর আশরাফ সাহেবের জবানবন্দি। সেদিনের পর স্বামী আর ছেলে মেয়ের সাথে প্রায় 2 দিনই কথা বলেননি তিনি, কেনই বা বলবে, সংসারে তার প্রয়োজন ফুরিয়ে এসেছে, তার কাজ শুধু কামলা খাটুনি আর কিছুই না। তবে শেষ পর্যন্ত রাগ আর ধরে রাখতে পারেনি, আহিল নিজে সব দোষ স্বীকার করে শিমুল বেগমের কাছে ক্ষমা চেয়েছে। আরফি তো সেই কখন থেকে পা ধরে বসেছিল, তবে সব কিছু হয়েছিল নিশির অগোচরে। আর তাছাড়া আহিলকে আরফি শিমুল বেগমের খারাপ ব্যবহারের কথা কিছুই বলেনি, আর না বলেছে তার বাবাকে, কারণ এতে করে সম্পর্কে ফাটলার তিক্ততা বাড়বে। সব মান অভিমান শেষ করে এক বিকেলে শিমুল বেগম নিজেই নিশির কাছে ছুটে গিয়েছিলেন। আসবো নিশাত? হ্যাঁ আম্মু, আসেন না, কিছু দরকার ছিল? শিমুল বেগমের এমন হঠাৎ করে রুমে আসা, তারপর এমন কথাবার্তা, কোনোটাই নিশি বোধগম্য হচ্ছে না কোনোভাবেই। তারপরে ও মুখে হাসি ফুটিয়ে কথা চালিয়ে গেলেন। না আম্মু, একদমই তা না,
বিগত কয়েকদিন আমি তোর সাথে বিনা দোষে অনেক বাজে ব্যবহার করেছি। কেন করেছি, কি জন্য করেছি তার কোনোটাই আম্মু থাকো সব কথা। হ্যাঁ, আজকের পর ওই কথাগুলো আর বলবো না। তবে আমার বিরাট অন্যায় হয়েছে নিশাত, বিশ্বাস কর আমি আমার মধ্যে ছিলাম না, একটা রোগ চেপে ধরেছিল যেন। ক্ষমা করে দিস মা নিজ গুণে। আমিও সব মনে রাখিনি আম্মু, আর তুমিও মনে রেখো না। সন্তানের প্রতি মায়ের অধিকার বরাবরই বেশি থাকে, তোমারও সেটা কোনো অংশে কম না। আর এসব বলবে না কিন্তু। সেদিনের কথাগুলো বলে নিজে থেকে শিমুল বেগমকে জড়িয়ে ধরেছিল নিশি। এই কথা সে কথা, আরো কত কথার বাহার দুজনে শেষ করে তবে বেরিয়েছিলেন ঘর থেকে। আম্মু কি ভাবছো, চলে এসছি না আম্মু। নিশির প্রশ্নে শিমুল বেগমের চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলো, তারপর ধীরে ধীরে গাড়ি থেকে নেমে চলে গেলেন ভেতরে। আহিলের বাবা দুপুরে অফিস থেকে চলে আসবে ভাই সাহেব, হুট করে আহিলের একটা মিটিং পড়েছে, সে তো অ্যাটেন্ড করতে পারবে না, তাই আশফি সামলাচ্ছে অধিকটা। দুপুর একটার পরেই আহিল সব কাজ শেষ করে বাড়ি ফিরে এলো। নিশি তখনই ডাইনিং রুমের বড় জানালার কাছটায় দাঁড়ানো, তখনই আহিল গেটে ঢুকলো। সাদা পায়জামা পাঞ্জাবিতে তাকে যেন আরো সুন্দর লাগছিল, এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশি বাইরে। আর ছেলেটার দিনকে দিন কেমন যেন সুন্দরী হচ্ছে, আগে থেকে স্বাস্থ্যটা একটু বাড়াতে চেহারায় কিঞ্চিত পরিবর্তন এসেছে, ফর্সাও হয়েছে বেশ, গালের চাপ দাড়িতে যেন মনে হচ্ছে পাইলট। নিশির ভাবনায় ছেদ ঘটালো রানী। আফা, ফাইজান আসছে আপনারে খোঁজে, আর খালাম্মাও কইছে একবার ওনার কাছে যাইতে। আচ্ছা যা। রানী চলে যাওয়ার পরও সেখানে কিছুক্ষণ আগের মতোই দাঁড়িয়ে রইল নিশি, তারপর ক্রস্ত পায়ে সামনে এগোতে দেখলো শিমুল বেগম আর তার দিকে আসছে। বাইরে বেশ হট্টগোল, কুলখানি খাওয়া হচ্ছে, একবার বাগানের দিকে জানালায় তাকালো নিশি, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে শিমুল বেগমের দিকে এগিয়ে গেলেন। আম্মু ডাকছিলেন। নিশাত, দুপুরের মেডিসিন কিন্তু খাবার আগে খেয়ে নাও তুমি, আমার ব্যাগে তোমার মেডিসিনের বক্স মনে করে আমার কাছে চেয়ে নেবে। আর আহিলের কাছে যাও, ছেলেটা কিভাবে যেন হাতে ব্যথা পেয়েছে, বেশ খানিকটা ছিলে গেছে, হাসি বরফ নিয়ে গেছে, তুমি একটু যাও তো মা। সেখান থেকে পা চালিয়ে রুমে চলে গেল সে, হাসি বরফের বাটি হাতে বের হচ্ছে। নিশু, ওনাকে একটা পেন কিলার খাইয়ে দিস, বেশিক্ষণ তো ছেক নিল না, হাঁটু ফুলে গেছে, দাও আমার কাছে বেবিটা। রুমে ঢুকতে দেখা গেল যে আহিল কপালের উপর হাত রেখে শুয়ে আছে চোখ বন্ধ করে। হাতে ব্যথা পেলে কি করে, আজকাল আমাকেও তোমার খোঁচা লাগে, কই আমি তো খুঁজি না তোমার। আমার ওসব মনে মনে ভালোবাসে পোষায় না জান, আমার তোমাকে সর্বদা চোখের সামনে চাই, এই যে ঠিক এইভাবে। বলেই বা হাতে নিশির গালটা ছুঁয়ে দিল পরম যত্নে আর ভালোবাসায়। ডান হাতের ব্যথায় বেশ ভুগতে হলো আহিলকে কদিন, ঠিকঠাক খাওয়া দাওয়া দুরস্ত, কলমটাই জোর দিয়ে ধরতে পারতো না সে। একদিন নিশি একদম আঠার মতো করে তার পিছনে পিছনে ছিল, টাইমলি খাইয়ে দেওয়া থেকে শুরু করে সব, তার সাথে সাথে নিজের পড়াশোনা তো আছেই। নিশি সব কিছু নিজে নিজে করলেও কোনো কিছুতে যেন তার মন নেই, করতে হবে, করা দরকার, এমন ধরনের একটা দায়সারা ভাব। আহিল কদিন ধরে ব্যাপারটা লক্ষ্য করছে আর তবে কিছু জিজ্ঞাসা করেনি, হতে পারে মায়ের জন্য মন খারাপ করছে, তাই মনে মনে এসব ভাবলেও আহিল স্বস্তি পাচ্ছিল না, কেমন একটা অস্থিতিশীল বিষণ্ণতা। এদিকে নিশি চুপচাপ থাকা যদিও আহিল আগে থেকে এখন যথেষ্ট গুছিয়ে নিয়েছে সব কিছু, অনেকটা সময় সে নিশিকে দিতে চেষ্টা করে, মাঝে মাঝে ইউনিভার্সিটি দিয়ে আসে, আবার নিজেই আনতে যায়, তবে সব কিছুতেই নিশি নির্বিকার। তুমি কি আমায় আনতে যাবে? হ্যাঁ, সে তো রোজই যাচ্ছি। রোজ বলছো কেন, যখন তুমি ফ্রি থাকো তখনই তুমি আমায় আনতে যাচ্ছ। আচ্ছা, এখন যে ফ্রি সময়গুলো আমায় দিচ্ছ, এই ফ্রি সময়গুলোতে আগে কি করেছো? মানে কিছু না, আজকে আনতে যেতে হবে না, আমি আজ একটু লাইব্রেরিতে বসবো, ড্রাইভার নিয়ে চলে আসতে পারবো, তুমি গাড়ি পাঠিয়ে দিও। ভার্সিটি গেটের সামনে গাড়ি থামতেই নিশি দরজা ঠেলে বেরিয়ে পড়ল আসছি বলে, এক দৃষ্টিতে নিশি চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আহিল, যতক্ষণ পর্যন্ত সে ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে। কিরে নিশি, আজ অনেকদিন পর লাইব্রেরিতে আসলি। আসলে সময় বের করতে পারছিলাম না কদিন ধরে, তার উপর অনেক পড়া জমে আছে, আজ ক্লাস কম ছিল তাই আসলাম, বসো না। না রে, আমার দেরি হয়ে গেছে, তাছাড়া আম্মাও আজ আসবে। বাবা ভালো আছে না শিপু?
আছে, তুই যাস না কেন? ফোনে কথা বলিস ঠিক আছে, কিন্তু গিয়ে তো মাঝে মধ্যে দেখা করতে পারিস। যাব, এদিকটা একটু গুছিয়ে নি। খেয়েছিস? না, বাসায় গিয়ে খাব। আচ্ছা শোন, আমি যাই, আশেপাশের লোকজন ডিস্টার্ব হচ্ছে আমাদের কথায়। আর আমরা দুই তিন দিন থাকবে, আসিস কিন্তু।